আজকের এই যে ১৪ প্রদীপ আমরা দিই, এটা আপনারা অনেকে জানেন হয়তো যে স্বর্গে আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন তারা নেমে আসেন এই দিনে এবং তাদের প্রদীপ দিয়ে বরণ করা হয় এবং ১৪ পুরুষের যে নাম সেই ধরে ধরে তাদের ডাকতে হয়। আমাদের কাছে বেশিরভাগ লোকের কাছেই দেখবেন ১৪ পুরুষের নামের তালিকা নেই। যেমন আমি জানি না আমার ঠাকুরদার বাবার নাম কী, আমার জ্যাঠামশাইয়ের কাছে লেখা ছিল, তিনিও গত হয়েছেন, যার জন্য আমি পাইনি। তবে আমার যেটুকু মনে আছে সেইগুলো দিয়ে আমি তাদের অভ্যর্থনা জানিয়েছি। রিচুয়াল আর আমাদের এই হিন্দু বাঙালিদের এখন এই বিগত কয়েক বছর ধরে এইটা এখন চলছে, না হলে ধনতেরাস তো আমাদের নয়, ধনতেরাস তো এই নন বেঙ্গলিদের, কিন্তু এখন সেটা হিন্দুরাও বাঙালিরাও সমান তালে প্রচলন করছে। আর এই ধনতেরাস হলেই তুমি সোনা কিংবা ঝাঁটা কিংবা পেতলের কিছু জিনিস কেনো, কাঁসা পেতল এসব কিনতেই হবে। কিন্তু অ্যাকচুয়ালি কী জানেন তো, এগুলো না মানে কুসংস্কার। ধনতেরাস হলেই যে মানে সোনাদানা কিনতে হবে, ঝাঁটা কিনতে হবে, কিনলে যে ভালো তা কিন্তু নয়। মানে সেটা মানে একটা এরকম রীতি চলে আসছে ঠিকই, কিন্তু ঠিক নয় সেটা। যেরকম মহাদেবের জন্য বলছে যে মহাদেব তো বিষপান করেছিলেন, এবার তার পুজো উপলক্ষে সবাই ভাঙ গাঁজা খেয়ে করছে হই হুল্লোড়, কিন্তু বিষটা খেয়ে কী করছে তা তো করছে না, কিন্তু যেটা খাওয়া যাবে সেটা খেয়ে করছে। তো বিষটা খাক সেটা তো সম্ভব না, তাহলে যেটা মানুষ নিতে পারবে সেটুখানি নিচ্ছে, তাহলে কী করে চলবে হবে। দিওয়ালিতে বাজি ফাটাতে গিয়ে একটা বিপদ ঘটে যাচ্ছিল, মানে এই বাজিটা ধরাতে গিয়ে হাতের মধ্যে একটু ফোসকা লেগে গেছে অর্কিতের। যেভাবেই হোক ধরাতে গিয়ে একটুখানি ফুলকিগুলো থাকে তো, যে এই যে স্ফুলিঙ্গগুলো যেগুলো থাকে সেগুলো কিছুটা ছিটে এসে হালকা একটু হাতে রেগেছে, তাই বড় একটা বিপদও ঘটতে পারতো, কিন্তু যাই হোক হালকার উপর থেকে সেটা হয়ে গেছে। তাই দিওয়ালির আনন্দ করতে গিয়ে বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল।
কালীপুজো সবাইকে জানাই কালীপুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো করে কালীপুজো কাটান, বাজি ফোটাবেন সবাই সাবধানে। মানে আমার এই ভিডিওটা যখন পাওয়া যাবে পাবেন তখন হয়তো কালীপুজো ফুরিয়ে যাবে, কালীপুজোর দিন শেষ হয়ে যাবে। তবুও তারপরে তো অনেকে বাজি ঠাজি ফাটায়, তো সেখানে সবাই সাবধানে। আজকে সকাল থেকে তো ওয়েদারটা খুব গরম ছিল, আর গরমের মধ্যেই মানে এখনও যে ঘেমে যাচ্ছি গরম। আর এই ড্রেসটা পরেছি, এই যে এই ড্রেসটা পরেছি, এটা লং গাউনের মতন এই গাউনটা পরেছি। আর এই যে কানে এই ইয়াররিংটা পরেছি, এই যে এই যে। আর সবাই তো বাড়িতে এখন কেউ নেই, সবাই মোমবাতি ধরানো হলো তো দেখালাম। আর এরা নিচে গেছে বাজি ফাটাতে, সব বন্ধুবান্ধব মিলে, পাড়া আরও কয়েকজন মিলে সবাই মিলে বাজি ফাটাতে গেছে, আমিও ছিলাম। তো চলে এলাম এবারে, তার কারণ হচ্ছে ঘরের কিছু মোমবাতি দিতে হবে, বাইরের মতো দেওয়া হয়ে গেছে সেগুলো দেখালাম, আর ঘরেরগুলো দিতে হবে সেই জন্য ঘরে চলে এসেছি। ওরাও চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তো চলুন শুরু করে দিই। Thank you.
বাবা ছেলে ঘরেতে এলো, এই যে আর তার মধ্যে ড্রেসও খোলা হয়ে গেছে, তার মানে এত গরম। এই যে অর্কিত একটু আগে ড্রেস খুললো, আর এই যে চারিদিকে মোমবাতি দিয়ে দিয়েছি, বাইরের মোমবাতিগুলো তো আগেই দেখিয়েছি, আর এই যে এটা হচ্ছে বাইরে, প্রচণ্ড গরম, ঘেমেতেই একাকার অবস্থা হয়ে যাচ্ছে। তো তার মধ্যেও মানে শখ আছে, তাই শখ তো পূরণ করতেই হবে, সেখানে ছাড়ছুট দেওয়া চলবে না, তাই যে শখটা পূরণ করেছি। মানে সবার মধ্যেই তো একটা বাচ্চা ভাব থাকে, আর সেটা থাকাও উচিত, তো সেই হিসাবে সেই বাচ্চা ভাবটাকে মনের মধ্যে সবসময় জিয়ে রেখে দিই, আর সেটা রাখাও উচিত। তো এখন এই ওরা বসে একটু টিভি টিভি দেখছে, আর আমি এদিকে এই কাজগুলো করে নিয়েছি। আজকের ভিডিও এখানেই এন্ড করছি, বক বক এখানেই শেষ করছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল। তাহলে আসি, টাটা। আর কি বলুন তো, মানে এই যে বাজি ফাটানোর দিনটা, দীপাবলির এই একটা দিন, এই দিনটা যে মানে মানে বাজি ফাটাবো সেটা যেমন আনন্দ, আর সবাই যে বাজি ফাটাচ্ছে সেটা দেখতেও যেন আরও বেশি আনন্দ লাগে, ভালো লাগে। তো ওই জন্য বছরে একটা দিন যেন মানে ভীষণভাবে মানে আশুক আশুক এরকম একটা মনে হয়, তাই হয় কি না বলুন আপনাদের। আর কি বলবো, ওই এত গরমে তো মানে গা হাত পা যেন প্যাচপ্যাচ হিচপ্যাচ না না যা। টাটা টাটা।